জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মুস্তাফিজ সহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সাভার থানা এলাকা থেকে মূল হোতাকে আটক করা হয়, বাকি তিন অভিযুক্তকে আটক করা হয় ক্যাম্পাস থেকে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে অভিযুক্তরা কেউ ছাড় পাবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দাবি, ধর্ষণে অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মুস্তাফিজ সহ চারজনকে আইনের আওতায় আনার। রোববার সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত সহ ধর্ষণে জড়িতদের কঠোর সাজা দাবি করেন তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি তাদের। এই ধরনের ঘটনা এই যুগে এসে সত্যি নক্কারজনক। আমার ক্যাম্পাসে আমরা যদি নিরাপদ থাকি তাহলে বহিরাগত একটা মেয়ে কেন ধর্ষণের শিকার হবে। এই ঘটনায় অভিযুক্ত মুস্তাফিজকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বলছে কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে ধর্ষণের ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এরই মধ্যে চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ। ছয়জন আসামি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই আমরা চারজনকে গ্রেফতার করেছি। বাকি দুজন আসামিকে গ্রেফতার উদ্দেশ্যে আমাদের অভিযান একাধিক টিম চলমান রয়েছে এবং তারা কাজ করছে। আমরা আশা করছি খুব দ্রুত তার সহিত বাকি আসামিদের বাকি দুজনকেও আমরা গ্রেফতার করব। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের 317 নম্বর কক্ষে স্বামীকে আটকে রেখে কৌশলে ওই নারীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্তরা। এরপর হল থেকে পালিয়ে যেতে মুস্তাফিজুরকে সহযোগিতা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাগর সিদ্দিকী ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাব্বির, যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।